আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি গত দিনগুলোতে আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। তো এই ভিডিওতে মূলত আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। তো মূল ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করবেন, যেন আপনাদের কাছে আমার কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি নোটিফিকেশনটা চলে যায়। আর যদি আপনারা আমার চ্যানেলে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার জন্য প্রথমে আমি আমার যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে, আমি সেই ব্রাউজারে যাবো। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে ইয়েটা আছে, মানে ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো এটা আমি কিভাবে চেঞ্জ করবো, এটা চেঞ্জ করার জন্য এখানে কাস্টমাইজ আছে, কাস্টমাইজে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের ছবি আছে, আপনারা যে ছবি চান। তো এখানে আর্থে ক্লিক করলে পরে এখানে আপনারা আর্থে যে ছবিটা আছে আপনারা সেটাই ক্লিক করবেন, মানে এখানে আপনার যেটা ভালো লাগে। তো এখানে অনেকগুলো ছবি আছে, তো আমার কাছে আমি আপনাদের দেখানোর জন্য এই প্রথম ছবিটাই সিলেক্ট করলাম, করে আমি এটা জাস্ট ডান করে দিলাম। আর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তা বাদে আপনারা চাইলে এখানে আরো অনেক অপশন আছে, বিভিন্ন ধরনের ছবি আছে, আপনারা এখানে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমার কাছে আমি এই জিনিসটা সিলেক্ট করলাম। তো দেখেন আমার এটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার। তো এবারেও আপনারা আরেকটা উপায় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, চাইলে আপনারা আপনাদের ছবি ওইখানে দিতে পারেন। তো আপনাদের ছবি দেওয়ার ক্ষেত্রে এখানে আপলোড ফ্রম ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের যে ছবিটা আপনার কাছে ভালো লাগে, আপনি দিতে চান এখানে, আপনি সেই ছবিটাতে ক্লিক করবেন। তো সাপোজ আমি এই ছবিটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমার ছবিটা চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমার ছবিটা চলে আসছে ব্যাকগ্রাউন্ডে। তো আপনারা চাইলে এখানে এভাবে ছবিটা দিতে পারেন, অথবা আপনারা এখানে আরো অনেক ছবি আছে, জিওমেট্রিক শেপস আছে, সলিড কালার আছে, বা সমুদ্রের নিচে যে ছবিগুলো থাকে সাধারণত সেই ছবিগুলো আছে। তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে ডান করে দেবেন। তো এটা ছিল মূলত আপনারা গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন। তো এর মাধ্যমে আমি আপনাদের যে উপায়গুলো দেখালাম এর মাধ্যমে আপনারা চেঞ্জ করতে পারেন। তা বাদেও আপনারা যদি এই গুগল ক্রোমে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবিগুলো যদি ভালো না লাগে, তা বাদেও আপনারা যদি নতুন কোনো ছবি দিতে চান সেক্ষেত্রে আপনারা ইন্টারনেটে সার্চ দিন দিয়ে, ডাউনলোড দিন দিয়ে আপনারা আপনাদের গুগল ক্রোমের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিন। তো আজকের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।